আমাদের এখন যে মূল সিদ্ধান্ত সেটি হলো যে আমরা জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের আমাদের এই পরীক্ষার্থীদের এইচএসসি এর মূল্যায়নটি আমরা করব। সিদ্ধান্ত নিয়েছি এবং তার সঙ্গে একটি কয়েকটি বিষয় হয়তো জড়িত আছে আরো। আমাদের বেশ কিছু শিক্ষার্থী তারা এসএসসি পরীক্ষাতে যে বিভাগে পাস করে দেখা যায় যে এইচএসসি তে এসে তারা বিভাগ পরিবর্তন করে। এখন যারা এসএসসি তে মনে করেছে যে তারা যেই বিভাগে আছে সেই বিভাগে তারা ভালো করতে পারেনি বলে বা সেই বিভাগে তারা পড়াশোনাটা সেই বিভাগে চালিয়ে যেতে চায় না বলে তারা সিদ্ধান্ত নিয়ে বিভাগ পরিবর্তন করেছে, তাদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা তারা যদি মনে করেন যে না তাদের জেএসসি এবং এসএসসি মূল্যায়নের উপরে তাদের মূল্যায়ন হলে তাদের মূল্যায়নটা সঠিক হবে না, সেই রকমের চিন্তা থাকতে পারে। সেই কারণে এই বিষয়গুলো দেখবার জন্যে এবং অবিলম্বে এই বিষয়গুলো নিয়ে বসে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি একটি গঠন করেছি, পরামর্শ কমিটি একটি গঠন করেছি। সেই পরামর্শ কমিটিতে আমাদের একজন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান, যিনি সকল বোর্ডের সমন্বয়কের দায়িত্ব পালন করেন, তিনি এই পরামর্শ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন, বুয়েটের একজন প্রতিনিধি থাকবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধি থাকবেন, এবং আমাদের কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই দুই বোর্ডের চেয়ারম্যান মহোদয়রা তারা দুজনও থাকবেন। তো আমরা আশা করছি যে তাদের পরামর্শক্রমে আমরা এই যাত্রা বিভাগ পরিবর্তন করেছে তাদের ক্ষেত্রে আমরা কি ধরনের সিদ্ধান্ত নেব সেই বিষয়টি নিয়ে আমাদেরকে পরামর্শ দেবেন। কাজেই আমরা আমাদের এখন যে মূল সিদ্ধান্ত সেটি হলো যে আমরা জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের আমাদের এই পরীক্ষার্থীদের এইচএসসি এর মূল্যায়নটি আমরা করব, এটি এখন সিদ্ধান্ত। কাজেই আপনাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্ন করতে পারেন। আর আমরা আশা করছি যে আমরা এই সকল বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ, যাতে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয়গুলো তখন শুরু হতে পারে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি বলেন, আপনি বলেন। আচ্ছা, আমার একটু জানবার আগ্রহ, যেহেতু 14 প্রায় 13 কোটি+ শিক্ষার্থীর কথা আসলে ভেবে এরকম সিদ্ধান্ত হয়েছে, তাদের পরিবারের কথা ভেবে এরকম সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কিছু সংকট আসলে থেকেই যায়। অনেকে হয়তো জেএসসি বা এসএসসিটা তাদের ভালো ফলাফল হয়নি, কিন্তু এইচএসসির জন্য হয়তো তাদের ভালো প্রস্তুতি ছিল, এরকম একটা প্রশ্ন আসতে পারে যে তারা তাহলে সেই সুযোগটা হারাচ্ছে কিনা। মাননীয় মন্ত্রী, আচ্ছা আচ্ছা, আমাকে কি এখন শুনতে পাচ্ছেন? এরকম কিন্তু অনেক প্রশ্নই আসতে পারে, তাই না? কি হতে পারতো, এখন কি হতে পারতো, সেই প্রশ্ন তো আসলে এই রকমের একটি পরিস্থিতিতে আমরা সব প্রশ্নের জবাব তো কেউই দিতে পারবে না। অনেকেরই পরীক্ষা দিতে গিয়ে জেএসসি এসএসসি তে হয়তো বা একেবারে সর্বোচ্চ ভালো ফলাফল করেছে, এই এইচএসসি পরীক্ষা হলে হয়তো বা কোনো কারণে সে তার পরীক্ষা ভালো না হতে পারতো, কোনো কারণে পরীক্ষা শেষ করতে না পারতো, তেমনও তো হতে পারতো, তাই না? অনেক কিছুই হতে পারে, কি হতে পারে বা হতে পারতো সেটি তো আসলে এই মুহূর্তে বিবেচনায় তেমন ভাবে নেবার সুযোগ নেই সকলের ক্ষেত্রে। তো সেই কারণে আমাদের কাছে যা আছে, আমাদের হাতে যা আছে তার উপরে ভিত্তি করে আমরা এই ফলাফলটি আমাদেরকে দিতে হবে, এটি সকলের সার্বিক মিনিমাম।
আচ্ছা আমার কথা কি মাঝখানে শুনতে পাননি? বারবার আমি কেন মিউট হয়ে যাচ্ছেন বুঝতে পারছি না। আপনার কথা শোনা যাচ্ছে মঞ্জু মহোদয়? আমাদের একজনের এখানে আলোচনা হঠাৎ সামনে চলে আসে, ওনার মনে মিউটেড ছিলেন না, কথা বলছিলেন তাই একটু ওভারল্যাপ হয়ে গেছে। আপনি আবার বলুন। আচ্ছা আচ্ছা, আমি আমি কি আবার সেই উত্তরটা বলবো নাকি ওটা শুনেছেন? আচ্ছা আচ্ছা, নীরা প্রশ্ন করেছেন, ঠিক আছে। উনি জিজ্ঞেস করেছিলেন যে কেউ কি যার হয়তো জেএসসি বা এসএসসি রেজাল্ট ভালো হয়নি কিন্তু তার এবার খুব ভালো প্রস্তুতি ছিল, তার জন্য কি এটা যে ঠিক হলো না সেরকম কি হতে পারে? না, অনেক কিছু হতে পারে। আবার যাদের ধরুন আমি উত্তর দিয়েছিলাম একটু আগে যে যাদের জেএসসি বা এসএসসি তে হয়তো অসাধারণ ভালো ফলাফল হয়েছে কিন্তু এই পরীক্ষার জন্য তার প্রস্তুতি তেমন ভালো ছিল না, কিংবা এই পরীক্ষায়ও ভালো প্রস্তুতি ছিল, এই পরীক্ষাটা হলে তখন কোনো কারণে গিয়ে অসুস্থতার কারণে হোক অন্য কোনো কারণে হোক তার পরীক্ষাটা কোনো কারণে ভালো নাও হতে পারত। এরকম হতে কি পারে, পারতো পারবে, সেরকম কিন্তু অনেক প্রশ্ন থাকতেই পারে, সেগুলো তো সব বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই কোনো সেটিংয়েই। এই সবকিছু কি হতে পারত তাকে বিবেচনায় নেবার তো সুযোগ থাকে না। তো আমরা আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষার রেজাল্ট আছে, এর বাইরে যদি অন্য কোনো পরীক্ষার অন্য কোনো ধরনের মূল্যায়নে যেতে হয় তাহলেই সেটি এই 13 লক্ষ পরীক্ষার্থীকে নিয়ে সেটিতে এই মুহূর্তে এই পরিস্থিতিতে যাওয়া সম্ভব নয়। আবার হয়তো কেউ বলতে পারেন যে আমরা যে এই এইচএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা দিয়েছি সেটির মূল্যায়নকে নেব কিনা, তো সেখানেও তো অনেক ধরনের সমস্যা আছে, কারণ আমরা জানি যে আমরা নিজেরাও তো এই পর্যায়গুলো পার হয়ে এসেছি, যে আসলে পরীক্ষার ঠিক আগে যত প্রস্তুতিটা হয় যত ভালো হয় প্রিটেস্ট বা টেস্টের আগে তো তত ভালো থাকে না, তো সেই কারণে আমরা আর সেই ফলাফলটি যেহেতু আমাদের কাছে নেই সেটি সকল প্রতিষ্ঠানের কাছে, এবং এই মুহূর্তে প্রতিষ্ঠানের কাছ থেকে সেই ফলাফল নিতে গেলে সেখানেও নানান ধরনের জটিলতা উদ্ভব হতে পারে, সেই কারণে আমরা আমাদের কাছে যে দুটি পাবলিক পরীক্ষার ফলাফল আছে, যে দুটি পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা সবসময় যে পাবলিক পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তাদের সবচাইতে ভালো করবার চেষ্টা করেন, আমরা সেই দুটি পরীক্ষাতে তাদের ফলাফল সেটির বিবেচনায় আমরা এই ফলাফলটি আমরা দিতে যাচ্ছি। আচ্ছা, আপনাদের আরো প্রশ্ন আছে আমি চ্যাট বক্স থেকে দেখে নিচ্ছি। অনেক শিক্ষার্থী বিগত পরীক্ষা দেখা ভালো করতে পারতেছে, একই প্রশ্ন। আচ্ছা, এসএসসি এবং জেএসসি কত পার্সেন্ট করে নেওয়া হবে সেটা জিজ্ঞেস করেছেন, তো সেই ক্ষেত্রে সেটিও এই পরামর্শ কমিটি তারাই আমাদেরকে বলে দেবেন, আমরা তাদের কাছ থেকে নেব যে কত পার্সেন্ট করে নিলে সেটি ভালো হয় সেটি বলবেন। আর হলো আরেকটা প্রশ্ন, বিশেষজ্ঞ কমিটি যদি এভাবে মূল্যায়নের পক্ষে মত না দেন তাহলে কি এই পদ্ধতির বিশেষজ্ঞ কমিটির যে টার্মস অফ রেফারেন্স সেটা হলো যে আমরা এই পদ্ধতিতে মূল্যায়নটি করছি, তার সঙ্গে যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের ক্ষেত্রে মূল্যায়নে আমরা কি করতে পারি সেই পরামর্শটি তারা দেবেন, কাজে তারা এই মূল্যায়ন পদ্ধতি বাতিলের বোধহয় প্রশ্নটি সেখানে আসে না। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পদ্ধতি কি হবে সেটি বিশ্ববিদ্যালয়ে আমরা তো আশা করছি এবার আমরা সমন্বিত পদ্ধতিতেই আমরা সকল ধরনের বিশ্ববিদ্যালয়েরই পরীক্ষা আমরা নিতে পারবো, তো সেই পরীক্ষাগুলো কিভাবে হবে সেটি সেই যে গুচ্ছ পদ্ধতিতে হবে সেই গুচ্ছ পদ্ধতিতে কিভাবে হবে সেটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করেই এবং তখনকার কোভিড পরিস্থিতি বিবেচনায় সেটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে, কারণ সেটির এখনো প্রায় আরো 3 মাস বাকি আছে, কাজে এই 3 মাস পরে সেই মূল্যায়নের জন্য কি পরিস্থিতি হয় তার উপরে নির্ভর করে সেই সিদ্ধান্তটি গ্রহণ করা হবে। মাননীয় শিক্ষামন্ত্রী, আমার
আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এর আগের সংবাদ সম্মেলনে একটি বিষয় বলেছিলেন যে 72 সালে যারা এসএসসি এইচএসসি পাশ করেছিল তখন আমরা মানে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে ওই সময় পরীক্ষা নেওয়ার মতো অবস্থা ছিল না, কিন্তু ওই ব্যাচের শিক্ষার্থীদেরকে অনেক ভাবেই ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা অনেকে মুখ থেকে শুনেছি যে তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। তো এরকমই আরেকটি পদ্ধতিতে আপনারা যাচ্ছেন যে এসএসসি এবং জিএসসি পরীক্ষার ফলের উপর ভিত্তি করে পরীক্ষার ফলের উপরে ভিত্তি করে এই ফলটি দেওয়া হবে। তো সেক্ষেত্রে এই শিক্ষার্থীরাও কি বৈষম্যের শিকার হবে না পরবর্তীতে চাকরির বাজারে? যে কারণ আমি একটু জানিয়ে রাখি যে চাকরির বাজারে কিন্তু যে কাছাকাছি দুই তিনটা ব্যাচ থাকে তারা মূলত প্রতিযোগিতা সম্মুখীন হয়। তো এই ব্যাচের শিক্ষার্থীরা কি এরকম বৈষম্যের শিকার হবে কিনা? এই 71 সালের যে আমরা পরিস্থিতিতে ছিলাম এখনো কিন্তু আমাদের একটা প্রায় এটা এখন জীবন যুদ্ধ চলছে, তাই তো আমাদের এদেরকে নিয়ে কোনো সমস্যা হবে কিনা আমি আশা করি এবার সমস্যাটি বৈশ্বিক, সারা পৃথিবীতেই কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি এই রকম নানান রকমের মূল্যায়নের মধ্য দিয়েই তারা পার হয়ে আসছে। কাজে এই বিষয়টি যারা চাকরিদাতা তারাও এই বিষয়টিকে বিবেচনায় নেবেন। আর অধিকাংশ ক্ষেত্রে তো আমাদের হয়তো এরা এখনই চাকরিতে যাচ্ছে না, এরা এরপরে বিশ্ববিদ্যালয়ে যাবে, কাজেই তাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের টারশিয়ারি লেভেলের তাদের রেজাল্টের ওপরেই মূলত কিন্তু তাদের শিক্ষার চাকরির বিষয়টি নির্ভর করবে। তো সেই ক্ষেত্রে হয়তো তেমন সমস্যা হবার কথা নয়, কিন্তু আর আমি আবারও বলবো যে এই অবস্থাটি তো কোনো আদর্শ অবস্থা নয়, কাজে আমরা যে সব ধরনের সমস্যাকে আমরা সমাধান করে ফেলতে পারবো তা কিন্তু একেবারেই নয়। আমাদের বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা সর্বোচ্চ ভালো কি করতে পারি সব ধরনের বিপদকে এড়িয়ে এবং জীবনের ঝুঁকি যেটি সেটিকে এড়িয়ে আমরা সর্বোচ্চ ভালো কি করতে পারি আমরা সেই চেষ্টাটি করছি। কাজে আমরা যে একেবারে সব ধরনের সমস্যা সমাধান করে ফেলতে পারবো কিন্তু তা কিন্তু নয়।